সিনেমাটি শুরু হয় লন্ডনের একটি অনাথ আশ্রম থেকে। এখানে সুপিয়া নামের একটি মেয়েকে দেখা যায়। সুপিয়া একটি অল্প বয়সের মেয়ে, তার রাত জাগার অভ্যাস ছিল। সেদিনও রাত জেগেছিল সে। সেদিন রাত তিনটের সময় ঘরের বাইরের দিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তখন সুপিয়া ঘরের বাইরে গিয়ে দেখল কয়েকটি বিড়াল ডাস্টবিন ফেলে দিয়েছে। তখন সে দেখল দেওয়ালের পাশ দিয়ে একটা বড় হাত ওই ডাস্টবিনটিকে ঠিক করে রাখছে। সুপিয়া সেটা দেখছিল, তখন সে তার সামনে চলে আসে, তাকে দেখতে দানবের মতো। দুজনে একে অপরকে দেখে ফেলল। সুপিয়া দানবকে দেখে ভয় পেয়ে ঘরের মধ্যে পালিয়ে এলো। দানবটি জানলা দিয়ে হাত বাড়িয়ে সুপিয়াকে বাইরে নিয়ে আসে। দানবটি মানুষকে দেখলে সে নিজেকে লুকিয়ে ফেলে। দানবটি কোনো রকমে নিজেকে সবার থেকে আড়াল রেখে সে নিজের দেশে ফিরে আসে, সঙ্গে সুপিয়াকে নিয়ে আসে। সুপিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করলে দানবটি তখন তাকে বলে এখান থেকে বার হওয়ার কোনো রাস্তা নেই। দৈত্যকে দেখতে বয়স্ক ছিল এবং খুব বড় ছিল। তখন ওখান থেকে অনেকের হাসির আওয়াজ আসছিল। সুপিয়া জিজ্ঞেস করল, এখানে কি তোমার মতো আরও অনেকে আছে? দানবটি বলল, হ্যাঁ, ওরা আমার থেকে আরও ভয়ঙ্কর। ওরা মানুষকে খেয়ে ফেলে আর বাচ্চাদের খেতে ওদের খুব ভালো লাগে। শুনে সুপিয়ার খুব ভয় পাচ্ছিল। সে বলল, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? দৈত্যটি বলল, না, আমি মানুষ খাই না, কারণ আমি শাকসবজি খেতে খুব ভালোবাসি। তারপর সুপিয়া জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কী জন্য নিয়ে এসেছো? দৈত্যটি তখন বলে, তুমি আমাকে দেখে নিয়েছিলে, সেই জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তা না হলে তুমি চেঁচালে সবাই আমাকে দেখে ফেলতো এবং আমাকে ওরা সবাই মেরে ফেলতো। আর এখন তুমি আমাদের সঙ্গে এখানেই থাকবে। তখন সুপিয়া বলল, না, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে পালিয়ে যাব। তখন দৈত্যটি বলল, এমন ভুল তুমি কখনো করবে না, কারণ বাইরের দৈত্য তোমাকে খেয়ে ফেলবে আর ওরা আমার থেকে অনেক বড়। তারপর দৈত্যটি সুপিয়াকে একটি দূরবীনের উপর রেখে দেয়। তখন দৈত্যটি ব্যাগ থেকে একটা বোতল বার করে আর সেই বোতল থেকে রশ্মি বার হচ্ছিল। সুপিয়া সেটা দেখে তাকে জিজ্ঞাসা করলো, এটা কি? দৈত্যটি বলল, স্বপ্ন। সুপিয়া বলে, আমার তো কখনো স্বপ্ন আসে না। তারপর দৈত্যটি সুপিয়ার বই নিয়ে পড়তে শুরু করে। বইটি খুবই ছোট ছিল। দৈত্য বই পড়ছিল আর সুপিয়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। তারপর দৈত্যটি বোতল থেকে একটি স্বপ্ন বার করে সুপিয়ার দিকে ছেড়ে দেয় আর তারপর সুপিয়ার ঘুম ভেঙে যায়। দৈত্যটি তখন ঘুমাচ্ছিল, সেই সুযোগটি কাজে লাগিয়ে সুপিয়া সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সে দেখল রাস্তায় আরেকটি বড় দৈত্য তার সামনে এসে পড়েছে। সেই দৈত্যটি আরও অনেক বড় ছিল, সে সুপিয়াকে খেয়ে ফেলেছিল। তারপর দেখা যায় সুপিয়ার ঘুম ভেঙে যায়। তখন সে দেখল সামনের দৈত্যটি বসে আছে। তাকে বলল, আমার তো কখনো স্বপ্ন আসে না, এসব কি তুমি করেছো? এটা খুব খারাপ স্বপ্ন ছিল। দৈত্য তখন বললে, এটা করার খুব প্রয়োজন ছিল, কারণ বাইরে যেসব দৈত্যগুলি আছে তার কাছে আমি ছোট। হঠাৎ ওখানে আরেকটি দৈত্য চলে আসে আর দৈত্যকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছিল? দৈত্যটি তাকে চিরকুট বলে ডাকত, কারণ সে তার তুলনায় অনেক ছোট ছিল। চিরকুট তখন বলল, কেউ নেই এখানে। সে তখন সুপিয়াকে লুকিয়ে রাখে। দৈত্যটি তখন চিরকুটকে বলে, আমার হাতটা কেটে গেছে, তুমি ঠিক করে দাও। চিরকুট তার হাত ব্যান্ডেজ করছিল। সেই সময় দৈত্যর নাকে মানুষের গন্ধ আসলো। সে বলল, এখানে মানুষের গন্ধ পাচ্ছি। সে এদিক ওদিক দেখতে লাগলো। তখন সুপিয়া একটি খাবারের মধ্যে লুকিয়ে পড়ে। দৈত্যটি ওই খাবারটি তুলে নিয়ে খেতে যায়। তখন চিরকুট এসে তাকে বাধা দেয়, বলে, তুমি তো কোনোদিনও শাকসবজি খাও না, তুমি সবজিকে ঘৃণা করো, তাহলে এটা খাচ্ছ কেন? তখন দৈত্যটি সবজিটি ফেলে দেয় আর বলে, হ্যাঁ, আমি ঘৃণা করি, বলে সে ওখান থেকে চলে যায়। তারপর চিরকুট কোথাও যাচ্ছিল। সুপিয়া তাকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? তখন চিরকুট বলে, আমি কাজ করতে যাচ্ছি। সুপিয়া বলে, কি কাজ করতে যাচ্ছ? চিরকুট তখন বলে, আমি স্বপ্ন ধরতে যাচ্ছি। সুপিয়া বলে, আমি সাথে যাব। সুপিয়া তখন চিরকুটের সাথে যাওয়ার জন্য জেদ করছিল। চিরকুট সুপিয়াকে নিয়ে যাচ্ছিল।
তখন ওরা দেখলো দৈত্যগুলি রাস্তায় শুয়ে আছে। তখন দৈত্যগুলি জেগে যায় আর চিরকুটকে যেতে তারা বাধা দিচ্ছিল। তারা চিরকুটকে বিরক্তি করছিল এবং তাকে নিয়ে খেলা করছিল। তখন সুপিয়া একটি গাড়ির ভিতরে গিয়ে লুকায়। চিরকুট দৈত্যদের বলে বৃষ্টি আসবে এখনে বলে আকাশের দিকে দেখিয়ে দেয়, কারণ দৈত্যগুলি বৃষ্টিকে ভয় পায়। তখন দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়, তখন সব দৈত্যগুলি পালিয়ে যায়। ওই সুযোগে সুপিয়া আর চিরকুট ওখান থেকে পালিয়ে যায় আর ওরা দুজন যেতে যেতে মেঘের উপরে চলে যায়। সুপিয়া বলে এখান থেকে তারাগুলো দেখতে কত সুন্দর লাগছে। চিরকুট বলে আমি সব কিছু শুনতে পারি, দুনিয়ার যে কোনো আওয়াজ আমি শুনতে পাই। সুপিয়া তা বিশ্বাস করে না। তারা যেতে যেতে সামনে একটি ঝিল দেখতে পেল যার নিচে একটা সুন্দর গাছ ছিল। তখন চিরকুট ঝিলে ঝাঁপ দিয়ে এপার থেকে ওপারে চলে যায়। সুপিয়াও তার সাথে সাথে যায়। ওটা ছিল স্বপ্নের দেশ, গাছটা ছিল স্বপ্নের গাছ। ওরা দুজন মিলে স্বপ্নগুলোকে ধরছিল, তারপর দুজনে বাড়ি ফিরছিল। তারপর ওরা দুজন লন্ডনের একটি শহরে গিয়ে ছোট বাচ্চাদের উপর স্বপ্নগুলো ছেড়ে দিচ্ছিল, যাতে বাচ্চাগুলো স্বপ্নগুলো দেখে তারা আনন্দিত হয়। এটা করতে চিরকুটের খুব ভালো লাগতো। সুপিয়া চিরকুটকে জিজ্ঞাসা করল, তোমার মা বাবা কি তোমাকে এই কাজগুলো শিখিয়েছে? চিরকুট বলল, আমার মা বাবা কেউ নেই, কারণ যখন পৃথিবী তৈরি হয়েছে তখনও আমিও তৈরি হয়েছি। আমরা মানুষের থেকে লুকিয়ে থাকি, যখন কাজ শেষ হয়ে যায় আমরা আবার আমাদের দেশে ফিরে যাই। তারপর চিরকুট সুপিয়াকে বলল, তোমার আগে আরেকজন এসেছিল, সে আমাকে বিএফজি বলে ডাকতো। সুপিয়া তখন বলল, আমিও তাহলে তোমাকে বিএফজি বলে ডাকবো। হঠাৎ সুপিয়ার মনে পড়ে তার কাছে একটি রুমাল ছিল, সেটা হারিয়ে গেছে আর সেটা দৈত্যদের কাছে আছে। এটা শুনে বিএফজির খুব রাগ হয়। তখন সে সুপিয়াকে শহরে রেখে আসার সিদ্ধান্ত নেয়। বিএফজি সুপিয়াকে অনাথ আশ্রমে রেখে চলে যায়। তখন সুপিয়া ব্যালকানিতে এসে লাভ দেয়, কারণ সে জানে বিএফজি এসে তাকে ধরে ফেলবে আর বিএফজি এসে তাকে ধরেও ফেলে। তখন ওরা দুজন আবার দৈত্যর দেশে আসে। এসে দেখে দৈত্যগুলো তাদের জন্য ওয়েট করছে, কারণ তারা জানে বিএফজির কাছে মানুষ আছে আর ওরা তাকে খেতে চায়। তখন বিএফজি সুপিয়ার রুমালটি নিয়ে জ্বালিয়ে দেয় আর দৈত্যদেরকে তাড়িয়ে দেয়। তখন সুপিয়া ইংল্যান্ডে মহারানীর ছবি দেখতে পায়। তখন তার মাথায় একটা আইডিয়া আসে আর বিএফজিকে একটা স্বপ্ন বানানোর জন্য বলে। স্বপ্ন নিয়ে ওরা দুজন মহারানীর বাড়িতে এসে স্বপ্নটা মহারানীর ঘুমের মধ্যে ছেড়ে দেয়। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, সে খুব ভয় পেয়ে যায়। সে ঘুম থেকে উঠে নিউজ পেপার দেখে বুঝতে পারে অনেকটা বাচ্চা হারিয়ে গেছে। তখন রানী স্বপ্ন অনুযায়ী তাদের ঘরের জানলাটা খুলতে বলল। তখন সে দেখলো সেই মতো সেখানে সুপিয়া দাঁড়িয়ে আছে। সুপিয়া বিএফজির সম্বন্ধে সব কিছু মহারানীকে জানালো। তখন মহারানী ওদের দুজনকে বাড়িতে নিয়ে এসে খাওয়ার খাওয়ালো। বিএফজি তখন সব কিছু মহারানীকে বলল যে দৈত্য বাচ্চাদের ওপর কত নির্যাতন করছে। মহারানী তাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে গেছে। মহারানী আর্মিদের বিএফজির সাথে পাঠিয়ে দিল। আর্মিরা বিএফজিকে ফলো করতে করতে দৈত্যর দেশে এসে পৌঁছালো। দৈত্যগুলি বিএফজিকে মারতে যাবে এমন সময় মহারানীর আর্মিরা এসে তাদেরকে বেঁধে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়, যেখানে চারিদিকে শুধু জল আর জল। দৈত্যগুলো জলকে ভয় পেত। তখন মহারানী তাদের উপর খাওয়ার জন্য সবজি ফেলে দিয়েছিল। ওরা সবজি পছন্দ করত না, ওটা দেখে ওদের আরও বেশি রাগ হয়। আর এদিকে সুপিয়া যে অনাথ আশ্রমে একা থাকতো সে এখন মহারানীর সাথে থাকে। সুপিয়া যখন চাইতো সে বিএফজির সাথে কথা বলতে পারত, কারণ বিএফজি দুনিয়ার যে কোনো জায়গা থেকে শুনতে পেত। আর সে রোজ সকালে উঠে বিএফজিকে গুড মর্নিং বলতো, যেটা শুনে বিএফজির খুব খুশি হতো। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।